একদমই বিনামূল্যে খুব সহজেই ছাদ বাগান থেকে ছাদ বাগানের জন্যই জৈব সার প্রস্তুতকরণ পদ্ধতি শিখে নিন। পুরো ভিডিও দেখলে অবশ্যই শিখতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, খুশি হব। আসসালামু আলাইকুম, মূল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেটা দেখছেন আমার হাতে পাতা, এটা শুধু দেখানোর জন্যই আমি পাতা ছিঁড়ছি, না হলে ছাদ বাগানে অনেক পাতা প্রতিদিনই পড়ে। তো আমি এরকম পাতাগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিই, অনেক সময় বালতিতেও দিই, অনেক সময় এরকম ক্রেটেও রাখি। তো এর অর্থ হলো ধীরে ধীরে রাখার পরে পুরো ক্রেট যখন ফুল হয়ে যাবে তখন আমি এর উপরে ঢেকে দিব। তো অলরেডি ঢেকে দিয়েছিলাম এবং বৃষ্টিতে খুব ভালো গাছ দিছে, বৃষ্টিতে পচে গেছে। খুব দ্রুত পচানোর জন্য আমি সেটার উপরে ইউরিয়া সার ছিটে দিচ্ছি। বন্ধুরা, ইউরিয়া সারটি দিলে খুবই তাড়াতাড়ি পচে যায় এবং আমার খুব দরকারও, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি পচানোর জন্য আমি ইউরিয়া সার ছিটে দিচ্ছি। এরপরে পর্যায়ক্রমে আরও দুটি উপাদান দিতে হবে, সেটাও আপনাদের দেখাচ্ছি। তার আগে ইউরিয়া সারটি ভালোভাবে ভিতরে ঢোকার জন্য আমি খুঁচে নিব। আমি একটা লোহার খুন্তি বানিয়েছি, সেটা দিয়ে আমি খুঁচে নিব যেন ভিতরে ভালোভাবে ঢুকে যায়। সারটি ঢোকানোর পরে দেখবেন যে এক দুদিনের মধ্যেই পচে যাবে, কিন্তু সেই ক্রেটটা অবশ্যই রোদে রাখা যাবে না। আমি এটা মিক্স করার জন্য আমি সামনে নিয়ে আসছি এবং এটি মিক্স দেওয়ার পরে আবার নিচে রেখে দিই, যেখানে রোদ পড়ে না সেই ছায়ে রেখে দিই। তো বন্ধুরা, জৈব সার আসলে খুবই ছাদ বাগানের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ ছাদ বাগানে আপনি টাটকা খাবেন, সেটা রাসায়নিক সার ব্যবহার করে খাবেন, স্বাদও কম হবে এবং রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে খুব রিস্ক হয় ছাদ বাগানের জন্য, কারণ অনেকে আমরা পরিমাপ জানি না। এর আগে কয়েক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে আপনার ভিডিও, আপনার ছাদ বাগানে এত সুন্দর গাছ কীভাবে হয়, সেই কারণে মূলত ভিডিওটা বানানো। এরপরে যেটা আনব, আমি চাট দোকান থেকে এরকম বালতি দেওয়া আছে, সেখানে আমাকে চা পাতি দেয়, আমি এক ছোটো এক বালতি চা পাতি আমি ক্রেটের ভিতরে দিচ্ছি। এই চা পাতি প্রচুর কেঁচো যখন কেঁচো হওয়ার জন্য কার্যকরী একটি উপাদান, তো সেটা আমি এই পাতা পচা পাতার ভিতরে দিলাম। এরপরে করতে হবে কি, মিক্স করার এতটা দরকার নেই, কারণ ইউরিয়া সার দিছি, সবগুলো এত পরিমাণ পচে যাবে যে একদম পেস্টের মতো হয়ে যাবে, সব পুরা পেস্টের মতো হয়ে গেলে তখন আবার ভালোভাবে মিক্স করে দিলেই চলবে। এরপরে আরও কিছু ইউরিয়া সার দিলাম যেন ভালোভাবে পচে যায়। ইউরিয়া সার আসলে পচানোর জন্য অন্য কোনো ইয়া না, অন্য কোনো ব্যাপার নাই, শুধুমাত্র ডাল, ছোটো ছোটো ডাল থাকে গাছে এবং পাতা থাকে, সেগুলো পচানোর জন্যই মূলত ইউরিয়া সার দেওয়া। এরপরে যে উপাদানটা দিব সেটা আরও কার্যকরী, সেটা হলো আমি কিছু ছোটো ছোটো ডালপালা, আমি আপনাদের ভিডিওতে বলেছি ছাদ বাগান থেকেই ছাদ বাগানের জন্য জৈব সার তৈরি করা, তা লক্ষ্য করে দেখুন আমি এই কিছু কিছু ছোটো ছোটো ডাল সেগুলো আমি পুড়িয়েছি, পুড়ে কয়লার মতো করে বানিয়েছি। কয়লাটাও কিন্তু কিছু কিছু গাছের জন্য মানে অ্যান্টিব্যাকটেরিয়া বা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে, তো আমি কয়লাটা দিয়েছি। বিশেষ করে এই কয়লার পরিমাণ যদি আপনি বেশি দেন, তা সেই বেশি দেওয়ার পরে যে সারটা হবে, এই সারটাতে যদি আপনি আদা গাছ লাগান তাহলে পর্যাপ্ত পরিমাণ আদা হবে এবং বস্তায় আপনারা আদা লাগাইতে পারেন। আমি এর আগের সিজনে লাগিয়েছিলাম, এখনও ট্রাই করব, সেই ভিডিও আপনাদের দেব। তো আদা লাগাইতে পারেন এই রকম জৈব সার তৈরি করে, এরকম জৈব সার যদি আদা লাগান তাহলে এই কয়লার পরিমাণটা বেশি দিতে হবে। এর সঙ্গে কিছু বালু আছে, হালকা বালু আছে, যেন এই বালুটা যেন কয়লাটারে শুকনো রাখে, সেই জন্য বালু দেওয়া। এরপরে
আপনারা যেটা করবেন নিচে রেখে দিতে হবে। 5-6 দিন নিচে রাখার পরে আপনাদের এই জৈব সার রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি খুব উপকৃত হব। এবং এই সার তৈরি হওয়ার পরে কোন প্রসেসে গাছে দিতে হবে সেটাও আপনাদের আমি ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।